রমজান মাস আইপিএল খেলা শুরু হয়ে গেলে তারাবির নামাজ পড়ে মসজিদের ছাদে গিয়ে দেখি আইপিএল দেখছি। আর কদিন পরে রমজান শুরু হবে তো, তারাবির নামাজ আপনারা পড়েন তো নাকি? আর এখনকার যা তারাবি পড়া হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ এই সমস্ত তারাবি মুখে ছুঁড়ে মারবে। 20 রাকাত তারাবি 20 মিনিট শেষ। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ইমাম সাহেবের চিন্তা যে 2 মিনিটে যেন 2 রাকাত কমপ্লিট করতে পারি, তাহলে 20 মিনিটে 20 রাকাত। এটা নামাজ না, এই নামাজ মুনাফিকদের নামাজ। মোমেনের নামাজ আলাদা, মুনাফিকদের নামাজ আলাদা। মুমিন যখন নামাজে যায় খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে, বলুন সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, কি বলো যে তুমি বলো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনে 18 নম্বর পারায় আল্লাহ পাক বলছে, খাঁটি মুমিন, সত্যিকারের সফল মুমিন হলো তারা নামাজে যখন দাঁড়ায় খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে, যারা বিনয় বিনম্রতা, আল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে, কে ডাকছে সেদিকে খেয়াল করে না, আল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে, ঘড়ি দেখার সময় থাকে না, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, বিবি কি করছে সে চিন্তা থাকে না, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, বাচ্চার চিন্তা তার মনে থাকে না, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, দোকানের চিন্তা তার মনে থাকে না, ব্যবসা বাণিজ্যের চিন্তা থাকে না, সে মনে মনে ভাববে রব্বানা, এই নামাজের দ্বারাই আমি আপনাকে রাজি করব। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে। মুমিন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সময়ের দিকে তাকায় না, বরং মনে ভাবে রব্বানা, এই নামাজটা আপনার দরবারে কবুল হলো কিনা। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্যটা জমিনে নেমে আসে। বললে এটা আপনি কোত্থেকে পেলেন? কোরআন শোনাচ্ছে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। প্রথম পারা সূরা বাকারার 45 নম্বর আয়াতে আর আল্লাহ পাক শোনাচ্ছে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, বিপদ মুসিবতে যখন পড়বে সম্পদ হাতে থাকবে না, বাচ্চা যখন মারা যাবে, জমি জায়গার যখন ফসল ভালো হবে না, রোগ ব্যাধি মুসিবত ফিতনা ফাসাদ যখন নেমে আসবে, মুমিন ব্যক্তি সবর করবে, অধৈর্য হবে না। আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সহযোগিতা চাইবে, নামাজের মাধ্যমে যে সাহায্যটা চাইবে ও সাহায্য পেয়ে যাবে, আমি আল্লাহ কখনো ফিরাবো না। সাহায্য চাইতে হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এখনও অনেক হতভাগা মুসলমান আছে মুরগি নিয়ে ছাগল নিয়ে বাবার কাছে দিয়ে আসে। বাবা বোঝেন, পীর বাবা। নিজের বাবাকে কখনো ছাগল খাইয়েছো ভাই? বললে না। নিজের বাপকে কখনো মুরগি জবাই করে খাইয়েছো? বলল না। নিজের বাপকে কখনো ভালো হাদিয়া দিয়েছো? বলল না। কিন্তু সেই কোথায় একটা বটতলায় দাতা বাবা শুয়ে আছে, দুটো চাদর নিয়ে, ফুল নিয়ে, মিষ্টি নিয়ে দিয়ে এসে বলছে, বাবা বাবা, বিবির পেটে বাচ্চা, বাচ্চাটা যেন বেটা ছেলে হয়, মেয়ে ছেলে যেন না হয়। তার মানে মেয়ে ছেলে হলে উনি রাজি না। ভাই বলুন, যারা বলছে মেয়ে ছেলে দরকার নাই, আমাদের কন্যা সন্তান দরকার নাই, শুধু বেটা ছেলে দরকার, শুধু পুরুষ দরকার, তাহলে বলুন তো প্রত্যেকটা বাড়িতে যদি আল্লাহ শুধু পুরুষ দেয়, বেটা ছেলে দেয়, কারোর কোনো নারীর গর্ভে যদি মেয়ে ছেলে না হয়, 100 বছরে এই আপনাদের ঝাড়গ্রাম জেলায় বিনপুরে যতগুলো ব্যক্তি আছে প্রত্যেকের বিবির যদি 5টা বা 6টা করে বেটা ছেলে হয়, 100 বছর পরে বিয়ে করার মেয়ে খুঁজে পাবেন? তখন কি বিয়ে করবেন? ছাগল না গরু না কুকুর? অবস্থা দেখো। মুসলমান বলছে মেয়ে হলে রাজি না, অথচ কন্যা সন্তান যার বাড়িতে হয় আল্লাহর রহমতটা তার বাড়িতে বেশি থাকে। সুবহানাল্লাহ, এখন বলার দরকার নাই, কালকের বিকাল 3টের দিকে একবার বলবেন। কি বুঝতে পারলেন? ধন্য হলো সে কন্যা সন্তানের পিতা হয়েছে। যে নবী বললে কন্যা সন্তানের পিতাকে তোমরা গালাগালি করো না, খারাপ কথা বলো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী নিজে কন্যা সন্তানের পিতা। সুবহানাল্লাহ। আর এখন মেয়ে বাপ হলে চিন্তা করছে, আল্লাহ রূপশ্রী আর কন্যাশ্রী মিলিয়ে 52,000 টাকা পাবো, কিন্তু ছেলের বাপ এত বড় কুমির, এত বড় হাওর, এত বড় জানোয়ার, ও তো 3 লাখ টাকা ছাড়া আমার মেয়েকে বিয়ে করবে না, কি করবো আল্লাহ, কোথায় যাব? এরা কারা ভাই? যারা বলছে যে আমার ছেলেকে বিয়ে দেওয়ার সময় 3 লাখ 4 লাখ টাকা, বুলেট বাইক, ক্যাশ টাকা, সোনার অলঙ্কার ছাড়া মেয়ে ছেলেকে বিয়ে দেব না, এরকম লোক আপনাদের আছে এলাকায়? এ পার্টি আছে? যদি শোনেন কোনো মুসলমান তার ছেলের বিয়েতে পণের টাকা দাবি করছে, মেয়ের বাপের কাছে ভিক্ষুকের মতো হাত পাচ্ছে, ছোট লোকের মতো ডিমান্ড করে, ঘটককে দিয়ে মেয়ের বাপের গলার উপরে বাঁশ দিয়ে 3 লাখ 4 লাখ টাকা আদায় করছে, এটা সমাজ বিরোধী, এটা মুসলমান নামের কলঙ্ক। এই ব্যক্তির থেকে দূরে থাকবেন, সালাম দেবেন না, দাওয়াত খাবেন না, মারা গেলে একদম অন্য একটা সাইটে কবর দেবেন যেখানে কোনো মুসলমানের কবর না হয়। কেন বলুন তো? এই লোকটা ইসলাম বিরোধী, এই লোকটা নারী নির্যাতনকারী। ইসলামের মতো এত উদার, এত নারীর স্বাধীনতা আর পৃথিবীতে কেউ দিতে পারবে না। সেই যুগে তো আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে যুগে কন্যা সন্তান হলে বাপ তার কন্যাকে গলা ধরে মাটির মধ্যে বালিতে পুঁতে দিত। আল্লাহু আকবার। ইসলাম আসলেন, এসে কি বললেন? আচ্ছা, এখানে এত কথা বলছে এই ভয়ঙ্কর ছেলেগুলো, কোথাকার ছেলে, এই বিষাক্ত মালগুলো চা খাচ্ছে দেখো। আহা, এখনকার ছেলে তো 5G যুগের মাল। কি যুগের মাল বলুন? 5G। আগে বাচ্চা ঘুম থেকে উঠে মা দুধ খাবো বলতেন না, দুধু খাবো, আর এখনকার বাচ্চা ঘুম থেকে উঠে মোবাইল ফোন, মোবাইল। কারণ ওর মা তো পেটে করে নিয়েই মোবাইল হাতে করে নিয়ে জন্ম হচ্ছে। এদিকে কি বুঝলেন? হাতে মোবাইল, ওদিকে পেটে সিজারিং চলছে। দেখেন নাই হসপিটালে? পেটে বাচ্চা এসছে, বাবা কোরআন শরীফ পড়, পেটে বাচ্চা এসছে তাহাজ্জুদের নামাজ পড়ো, পেটে বাচ্চা এসছে রোজা রাখো, পেটে বাচ্চা এসছে আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ আমার সন্তানটাকে আলেম বানাও, দিনদার বানাও, পরেশগার বানাও, নামাজি মুসল্লি বানাও। পেটে বাচ্চা নিয়ে শুয়ে শুয়ে প্রত্যেক দিন সিরিয়াল দেখছে। আল্লাহু আকবার। তো তার পেটে কি মাল তৈরি হবে বসে বসে ভাবুন একবার। আল্লাহ আমাদের প্রত্যেকটা মায়ের পেটে যেন হাক্কানি নেক বান্দা, নেককার আল্লাহওয়ালা দান করেন। সকলে বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম ভাই, এই যে নারী, পৃথিবীতে বাচ্চা এসেছে, বাপ গলা টিপে হত্যা করে দিচ্ছে। ইসলাম কি বলল? কোরআন এসে প্রথমে রুখে দিল, বিআইয়ি দাম্বিন কুতিলাত, কোন অপরাধে তোমরা কন্যা সন্তানকে হত্যা করছো, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আহা, খবরদার! কন্যা সন্তান হয়েছে, মন খারাপ করো না। কেউ যদি 3টি কন্যা সন্তানের পিতা হয়, 3টি কন্যা সন্তানকে দিন শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, পর্দার সঙ্গে রাখবে, আর নেককার পরেশগার পাত্র দেখে পাত্রস্থ করবে, জামাই বানাবে। সেই ব্যক্তি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে পাশাপাশি একই জান্নাতে, একই ঘরে অবস্থান করবে। কটা মেয়ের বাপ? 3টা মেয়ের বাপ। আচ্ছা, 3টে মেয়ের বাপ কে কে আছেন? দয়া করে হাতটা একটু আকাশের দিকে তুলবেন যে আমার 3টে মেয়ে আছে। কার? আপনার? এই একদম আপনার, দুজন। আর কারো নাই? আগেকার লোকের আছে, এখন বললে এখনকার ছেলেদের হাত উঠবে না, এখনকার ছেলের বললে ঠ্যাং উঠে যাবে। কারণ এখন একটা করে হয়, একটা ছেলে আর নয় একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এরপরে কি? কথা বোঝে না? এরপরে কি? লক করে দাও, ব্লক করে দাও, বাচ্চার লাইনটা কেটে দাও। কেন? বলছি এবার বাচ্চা হলে খাওয়াবো কি? তুই খাওয়াস রাজ্জাক, তুমি কি খাবে বাবা, সে চিন্তা আমার আল্লাহ করছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি বলেন? কি মনে হচ্ছে? কথা বলে না? মনে হচ্ছে মানুষ বেশি। আল্লাহ বলছে জঙ্গলে দেখো কত হাতি আছে, বাঘ আছে, সিংহ আছে, আকাশে দেখো কতগুলো পাখি আছে, সুন্দরবন জঙ্গলে যাও গিয়ে দেখো কত হরিণ আছে, তাদেরকে আমি আল্লাহ খাওয়াই। বাঘ কিন্তু ঘাস খায় না, সিংহ কিন্তু সবজি খায় না, খায়। ওদের খাবার কি? ওদের খাবার হলো মাংস। তোমরা সুন্দরবন চিড়িয়াখানা, সুন্দরবন জঙ্গল থেকে বাঘ ধরে এনে চিড়িয়াখানার মধ্যে রাখলে 5 কেজি, 10 কেজি, 20 কেজির বেশি মাংস দিতে পারো না। কিন্তু 1 থেকে 200 বাঘ রয়েছে সুন্দরবন জঙ্গলে, কারো 25 কেজি, 30 কেজি, 40 কেজি, 45 কেজি মাংস লাগে। আমি আল্লাহ প্রত্যেক দিন হরিণকে, গরুকে, ছাগলকে, দুম্বা, ভেড়াকে ধরে ধরে তাদের সামনে খাবারের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তুমি একটা বাচ্চা হয়েছে, ডাক্তার বলছে ডাক্তার এটাই লাস্ট এন্ড ফিনিশ, আজ যেন মাল না হয়। কেন ভাই? কি খাওয়াবো? গরিব মানুষ। আরে ভাই তুমি খাওয়াবে নাকি? রাজ্জাক তো আল্লাহ। রাজ্জাককে মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা। 12 পারা প্রথম পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম হুদ। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিস্কের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। মানুষ কি খাবে, গরু কি খাবে, হাঁস কি খাবে, ছাগল কি খাবে, ফড়িং কি খাবে, সাপ কি খাবে, ব্যাঙ কি খাবে, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে প্রত্যেকের খাবার চিন্তা, তাদের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখি। এমনকি অনেক প্রাণী আছে যারা ভবিষ্যতে কোনো প্ল্যান নাই, ভবিষ্যতের খাবারটা নিজেরা অর্জন করতে পারে না, আমি আল্লাহ তাদের ভবিষ্যতের খাবারটাও মজুদ করে রেখে দেই। বললে এটা কোথায় লেখা আছে? তো ওয়াকা আইকিম মিন দাবাতিল লা তাহমিলু রিযকাহা আল্লাহু ইয়ারযুকুহা। 21 পারা 2য় পৃষ্ঠা 8 নম্বর লাইনে 62 নম্বর আয়াত, সূরা আনকাবুত। আল্লাহ পাক শোনায় দিচ্ছে, বান্দা শুনিয়ে রাখো, পৃথিবীতে এমন প্রাণী আছে ভবিষ্যতে যাদের জন্য কোনো খাবারের মজুদ থাকে না, তারা নিজেরা খাবার অর্জন করতে পারে না। তুমি মানুষ, তোমার ব্যাংকে টাকা ফিক্সড করে রেখে দিয়েছো, তোমার জমিতে ফসল আছে, বাড়িতে চাল আছে, বাজারে সবজি আছে, বিভিন্ন রকম আলু আছে, পটল আছে, কিন্তু পৃথিবীতে এমন প্রাণী আছে যাদের ভবিষ্যতে কোনো খাবার মজুদ রাখে না। আমি আল্লাহ তাদের ভবিষ্যতের খাবার মজুদের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি। এখনকার ইয়ং ছেলে খালি বলছে হুজুর একবার বিয়েটা হোক। বিয়ে হয়ে গেল, 5 বছর 6 বছর হচ্ছে, ছেলে হয় না। তারপরে একটা হয়েছে, ছেলের নাম রেখেছে কি জানেন? অচল। কি নাম? অচল, সাগর, সোহান, জিহান, জিশান, শিয়ান, এসব ছেলেদের নাম। আবদুল্লাহ, উবাইদুল্লাহ, রহমতুল্লাহ, সিবগাতুল্লাহ, উবাইদুল্লাহ, কারামাতুল্লাহ, আবু বকর, উমার, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু মুসা, আব্দুর রৌফ, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, এসব নাম এখনকার ছেলেদের রাখছে? রাখে না। কেন? এমন নাম রাখতে হবে গন্ডগোল বেঁধে গেল যেন মালটা ধরতে না পারে কোন দলের। কি বুঝলেন? এমন নাম রাখবো। আর মেয়েদের নাম রিয়া, প্রিয়া, শিপালি, দীপালি, এগুলো মেয়েদের নাম। টুম্পা, চম্পা, মুসলমানের নাম খুঁজে পায় না। বিয়ে পড়াতে ডেকেছে, হুজুর চলুন আমার মেয়েটা বিয়ে হবে, একটু দোয়া করবেন। তো বিয়ে হয়ে গেল, ইজাব কবুলের সময় নামটা কি মেয়ের? কারি সাহেব ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে, কাজী মেয়ের নাম কি? বলছে শেফালি। শেফালি মুসলিম? বলে হ্যাঁ। তো শেফালি এর নাম কোথায় পেলে? বলে মেয়েরা খুব ইচ্ছা করে রেখেছে। এমন নাম রাখবেন নামের মধ্য থেকে যেন ইসলামের গন্ধ ফিরে আসে। মনে থাকবে ইনশাআল্লাহ, যে ইসলাম পেশাব পায়খানা করতে গিয়ে 6 থেকে 7টা সুন্নাতের কথা বলে, সেই ইসলামটা শেখার জন্য সময় দেওয়া, গবেষণা করা, পড়াশোনা করার দরকার আছে না নাই? এর কথা বললাম। আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তাদের বেশিরভাগ সংখ্যক জাহান্নামী। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব রয়েছে, অন্তঃকরণ রয়েছে, হৃদয় রয়েছে, চিন্তা রয়েছে, মেধা প্রজ্ঞা রয়েছে, সব কিছু ভাবে, কিন্তু আল্লাহর কথা ভাবার সময় যাদের হয় না। সকাল থেকে সন্ধ্যা হলো, ফজরের নামাজ কাজা হলো, জোহর আসর মাগরিব কাজা হলো, ঈশায় কাজা হলো, সকাল থেকে সন্ধ্যা হলো, মুসলমান তার মুখে কখনো দিনের মধ্যে একবারও কলেমারও বাণী উচ্চারণ করে না। আল্লাহকে রসুলকে এটা যারা চেনে না, এই রকম নাফরমানিতে সন্ধ্যা করলো যারা, যাদের মনের মধ্যে আল্লাহর কথা চিন্তা হলো না, যাদের মনের মধ্যে বিয়ে করব, কোন ব্যবসা করলে আমার জীবনটা সফল হবে, সবকিছু চিন্তা করলো যারা, আল্লাহর কথা যাদের মনের মধ্যে জায়গা যাদের পেল না। আল্লাহ বলছে মানুষ ওরা নয়, পশু জানোয়ার ওরা কখনো মানুষ না। যে তার মালিককে নিয়ে ভাবে না, কিসের মালিক সে ভাই, কিসের মানুষ? মালিকের কথা মুসলমানদের ভুলে গেছে। যদি ভুলে না যেত, আজকের আজান হয়ে গেলে মসজিদ তো ভরে যাওয়ার কথা ছিল, ছিল না? ছিল না? আজান হয়ে গেলে মসজিদ ভরে, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ। তার মানে কি ভাই, সাউন্ডটা একটু বক্সে বাড়ানো যাচ্ছে না? কথা বলতে কষ্ট, টোনটা বাড়ান, কথা বলা যাচ্ছে না। হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, এই শব্দটার মানে কি ভাই? হাইয়া আলা সলা মানে নামাজের দিকে এসো, তারপরে মুয়াজ্জিন শোনায় হাইয়া আলাল ফালা, কল্যাণ, মঙ্গল, লাভ, যত রকমের লাভ আছে, কল্যাণ আছে, সব নামাজের মাধ্যমে সেদিকেই এসো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আজ মুসলমান কল্যাণ খুঁজছে কোথায় জানেন? রাজনীতির ঝান্ডা ধরে, দাদা দিদি নেতা নেতি মোদি দিদি সবার পিছনে ঘুরে, সবার পিছনে ঘোরেন, কিন্তু দুনিয়া এবং আখেরাতে কল্যাণ রয়েছে শুধুমাত্র আল্লাহর গোলামিতে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা জীবন শেষ করে দিচ্ছি ভাই দুনিয়ার পিছনে। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, যাদের কলব রয়েছে আল্লাহর কথা ভাবে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়ে পৃথিবীর সবকিছু দেখে কিন্তু আল্লাহকে দেখার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান রয়েছে কান দিয়ে সবকিছু শোনে, গান শুনে মনে মনে আনন্দ পায়। মুসলমানের ছেলেরা এখনো আছে, এখনো আছে, রাত্রেবেলা যাদের হিন্দি গান ছাড়া ঘুম আসে না, এরকম ভালো মানুষ আপনাদের এলাকায় একটাও নাই, আমাদের 24 পরগনায় প্রচুর আছে ভাই। অনেক মুসলমান এখনো আছে, রাত্রে মেয়েদের সাথে ফোনে কথা না বললে ঘুম আসে না। কি আছে? থাকলে কি আর সে মাথা নাড়বে? সে পুরো ঠান্ডা হয়ে গেছে, কারণ মালটা ধরা পড়ে গেছে। কি বুঝতে পারলেন? নিজের বাড়িতে বিবি রেখে অন্য মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে এখনকার মুসলমানের ছেলে। তো মেয়েটা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি আনম্যারিড না ম্যারিড? বলছে আমি পুরো ব্যাচেলার, অথচ 2 ছেলের বাপ। এই যে পরকীয়া প্রেম, হাজার হাজার সংসার ধ্বংস হচ্ছে। আপনারা কি বলছেন বলেন? বাড়িতে মেয়েরা স্বামী রেখে 2 বাচ্চা রেখে চলে যাচ্ছে পালিয়ে। আগে ছোটবেলায় দেখতাম ইয়ং মেয়েরা পালিয়ে চলে যায়, আর এখন এই ফোনের মাধ্যমে প্রেম হয়ে 2 ছেলে 3 ছেলের মেয়ে মা পালিয়ে যাচ্ছে। এটা আপনারা শুনিয়েছেন না? বানিয়ে বলছি। কোথায় আল্লাহর ভয়, কোথায় মনের মধ্যে খৌফই লাগি? আল্লাহ বলছে কানের মধ্য থেকে, কান আছে শুনেও যারা আল্লাহর কথা শোনে না, চোখ আছে দেখেও যারা আল্লাহকে দেখে না, হৃদয়ে রয়েছে ভেবেও যারা ভাবে না, ওরা মানুষ না। উলাইকা কাল আনাম, ওরা জানোয়ার, ওরা চতুষ্পদ, ওরা পশু। এটা বলার পরে আল্লাহ বলছেন বালহুম আদল, বরং পশু চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহু আকবার, কি আশ্চর্যের কথা! তাহলে 3টি সেন্স যেন আমাদের কাছ থাকে। কান দিয়ে ভালো কথা শুনবো ইনশাআল্লাহ বলেন, চোখ দিয়ে যেটা দেখার সেটা আমরা দেখব, অন্তর দিয়ে আমার আল্লাহর কথা ভাববো বলেন ইনশাআল্লাহ। কেন জানেন? কান, চোখ আর বিবেক, এই 3টি বিষয় সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোথায় লেখা আছে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ পাকের কোরআন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4র্থ পৃষ্ঠা সূরা বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছে, ইন্না সামআ, তুমি কান দিয়ে যেটা শ্রবণ করছো, ওয়াল বাসারা, চোখ দিয়ে যেটা তুমি দেখছো, ওয়াল ফুআদা, তোমার অন্তঃকরণ, অন্তর দিয়ে, চিন্তা দিয়ে, মেধা দিয়ে, মন দিয়ে যেটা তুমি কল্পনা করছো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলি সম্পর্কে আল্লাহর কাছে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। কিছু কথা বুঝতে পেরেছেন? সারা জীবন কান দিয়ে কি শুনেছেন, প্রত্যেকটা শোনার বিষয় আল্লাহর সামনে সেদিন জবাব দিতে হবে। ওয়াল বাসারা, চোখ দিয়ে তুমি কি দেখেছো, তোমার দেখা বস্তু সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা জবাব দিতে হবে। মোবাইল ফোন হলো এখন বর্তমানে ইমান হারাবারও সবচাইতে বড় বস্তু। কি বলছেন বলেন? পাকা পাকা নামাজি এরকম বড় অ্যান্ড্রয়েড ফোন নিয়ে রাত্রেবেলা ঈশান নামাজ পড়ে দোয়া পড়ে শুয়েছে, শুয়ে একটু বলে দেখি একটু ফেসবুকটা খুলি, কি খবর আছে দেখি। ফেসবুক অন করে খবর দেখতে দেখতে হঠাৎ করে একটা উলঙ্গ ন্যাংটা মেয়ে চলে আসলো, ওর চোখ আর ওখান থেকে হটবে? বলেন, চোখ মনে করছে উফ কি দারুণ মাল রে, আমাদের সে বুড়িটার বয়স কত হয়ে গেছে কিন্তু চাঙ্গা মাল। কি বুঝলেন? ওটা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট দেখলো, দেখার পরে তার সম্পর্কে ভাবলো আমাদের বুড়ি আর এই মাল পার্থক্য আছে। বয়স্ক লোক কিন্তু, এবার বলুন, তার চোখ দিয়ে সারা জীবন কোনোদিন পৃথিবীর কোনো নারী সে তাকায়নি, কিন্তু বৃদ্ধ বয়সে মোবাইলের ফেতনায় পড়ে তার ইমান অর্ধেক ভেসে গেল।